ক্যামেলি পার্কারের জায়গায় কিন্তু ব্রিটেনের নতুন কুইন কনসর্ট হতে পারতেন প্রিন্সেস ডায়ানা। প্রিন্স চার্লসের সাথে তার ডিভোর্সের কারণে তার হওয়া হলো না, অথবা তার অকাল মৃত্যুকে দায়ী করা যায়। তবে তার মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ডায়ানাকে জনগণের রাজকুমারী উপাধি দিয়েছিলেন। ব্রিটিশ পুত্রবধূর রহস্যজনক মৃত্যু আজও অমীমাংসিত এক রহস্য। ডায়ানা নিজে অভিজাত পরিবারে জন্মাননি। ডায়ানার জন্ম হয়েছিল 1961 সালের 1 জুলাই ব্রিটেনের এক স্পেন্সার পরিবারে। তার কুমারী নাম ছিল ডায়ানা স্পেন্সার। স্পেন্সার পরিবারের সাথে ব্রিটেনের রাজ পরিবারের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই ডায়ানার শৈশব কেটেছে প্রিন্স অ্যান্ড্রু আর প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে খেলাধুলা করে। 6 বছর বয়সে বাবা মার বিচ্ছেদ দেখতে হয়েছিল ডায়ানাকে। পড়াশোনায় তেমন ভালো ছিলেন না ডায়ানা, ফেল করেছিলেন ও লেভেলে। পরে সুইজারল্যান্ডে পড়াশোনা শেষ করে আবার লন্ডনে ফেরেন। 1977 সালে তিনি লন্ডনের নাইটস ব্রিজের একটি কিন্ডারগার্টেন স্কুলে সহকারী শিক্ষিকা পদে যোগ দেন। সেই বছরই ডায়ানার সাথে প্রিন্স চার্লসের প্রথম পরিচয় হয়। সময়ের ব্যবধানে পরিচয় গড়ায় পরিণয়ে। ডায়ানার থেকে প্রিন্স চার্লস ছিলেন 13 বছরের বড়। ডায়ানা আর প্রিন্স চার্লসের বিয়ে হয়েছিল 1981 সালের 29 জুলাই। বিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত বিবাহ অনুষ্ঠান ছিল প্রিন্স চার্লস ও লেডি ডায়ানার বিয়ের অনুষ্ঠানটি। বিবাহের মাধ্যমে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস পদে ভূষিত হন এই দম্পতি। নানান জটিলতার পরে 1996 সালে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ কার্যকর হয় তাদের। ব্রিটিশ রাজপরিবার ছেড়ে আসবার পরও ডায়ানার জনপ্রিয়তা ছিল অটুট। বরং বিয়ের পর পুরো উদ্যম নিয়ে তিনি কাজ করেছিলেন মানুষের সেবায়। এরপর খ্যাতির চূড়া থেকে পতন হলো ডায়ানার। তিনি প্রেম করা শুরু করলেন মিশরীয় চলচ্চিত্র প্রযোজক দোদি ফায়েদের সাথে। খ্যাতির বিড়ম্বনার কারণেই মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিলেন তিনি। ডায়ানা আর দোদি ফায়েদ যুগল কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, এসব নিয়েও নেতিবাচক চর্চা ও সমালোচনা চলতে লাগলো গণমাধ্যমে। সেই থেকে ব্যক্তি জীবন নিয়ে সাংবাদিক ও অতর্কিত ছবি শিকারী পাপ্পারাজিদের থেকেও পালিয়ে বাঁচতে লাগলেন প্রিন্সেস ডায়ানা। 1997 সালের আগস্টে ফ্রান্সে প্রমোদ ভ্রমণে এসেছিলেন ডায়ানা ও ফায়েদ। 31 আগস্ট সকালে হোটেল রিটজ থেকে একটি মার্সিডিজ বেঞ্চ গাড়িতে করে বেরোতেই পথিমধ্যে তাদের ধাওয়া করে পাপারাজ্জিদের একটি দল। তাদেরকে এড়িয়ে যেতে দ্রুত গতিতে গাড়ি আকস্মিক মোড় নিতে গিয়ে ঘটে অঘটন। এক টানেলের রাস্তায় তাদের বহনকারী গাড়িটি অন্য গাড়ির সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। মৃত্যু হয় প্রিন্সেস ডায়ানার। তার মৃত্যুতেও হতভম্ব হয়ে যায় বিশ্ববাসী। ময়নাতদন্তে গাড়ির চালকের পেটে অস্বাভাবিক মাত্রার অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত করা হয়। তা সত্ত্বেও ডায়ানার মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে মেনে নেননি অনেকেই। অনেকে মনে করেন তার মৃত্যুর সাথে আছে রাজ পরিবারের হাত। ব্রিটিশ সিক্রেট সার্ভিস তাকে হত্যা করেছে। তার মৃত্যুর পর কেটে গেছে প্রায় 2 দশক, কিন্তু এই রহস্য আজও উন্মোচিত হয়নি। ডায়ানা ও তার জীবনী নিয়ে প্রকাশিত হয়েছে অসংখ্য বই। তাকে নিয়ে সংবাদপত্রে প্রকাশিত লেখার সংখ্যা অগণিত। অনেক টিভি অনুষ্ঠান হয়েছে তাকে নিয়ে। ডায়ানা ও দ্য মিউজিক্যাল নামের পুরো একটা টিভি অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল তাকে নিয়ে। শুধু তাই নয়, ফ্যাশন দুনিয়াতেও বহুল আলোচিত নাম ছিলেন প্রিন্সেস ডায়ানা। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। জীবনানন্দ দাশের কবিতার লাইনটির অনুকরণেই যেন জীবনের সমাপ্তি টেনেছেন প্রিন্সেস ডায়ানা।